আজকে আমার জন্মদিন ছিল, আমার জন্মদিন উপলক্ষে আমার এক জুনিয়র আমার জন্য গিফট পাঠাইছে, তো দেখি সে কী করছে। এই যে একটা ডায়েরি, ডায়েরিটা অনেক কিউট, সাথে ফুল আছে এখানে একটা, এখানে আরও দুইটা ফুল আছে। এগুলো কাগজের ফুল না কী ফুল বুঝতেছি না, তবে এগুলো ফুলের নাম আমি জানি না। দেখি ডায়েরির ভিতরে কী করা। আচ্ছা, এখানে হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে, আচ্ছা 17 তারিখে লাভ করা আমার বার্থডে, থ্যাংক ইউ। এখানে একটা ফুল দেখতেছি, আর এখানে ফুল আঁকা। আচ্ছা, লেখা হচ্ছে যে আসসালামু আলাইকুম তাসিনকে ও তাসিনের বড় ভাইয়াকে ও আমার পছন্দের লেখককে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা নেক্সট পেজে আছে, নেক্সট পেজে একটা সূর্যমুখী ফুল সাথে একটা মানুষ ও স্প্রে করতেছে, লেখা ইউ আর অলওয়েজ লাইক এ ব্লুমিং সানফ্লাওয়ার টু ইউর ফাদার। ও আচ্ছা, হ্যাঁ জিনিসটা আসলে এইরকম, আর শার্টের কালারটাও সুন্দর করা হয়েছে, এটা বাবার শার্ট নাকি সানফ্লাওয়ার। নেক্সট পেজে হচ্ছে যে, আচ্ছা ভাইয়া এই গাছটা তোমার জন্য, দিস ইজ তাসিন। ও আচ্ছা, তাসিন আমারে বলতেছে যে গাছটা আমার জন্য, তাসিন আমাকে গাছ দিতেছে। তাসিনের হিজাবের কালার এই কালার সেম, সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। নেক্সট পেজে দেখেছি সোয়াদ সিবাদ। ও আচ্ছা, আমরা দুই ভাই একসাথে, তবে এখানে হচ্ছে কি সোয়াদ লম্বা হয়ে গেছে, আর আমার থেকে সিবাদ একটু লম্বা, আমি একটু ওর থেকে খাটো। আচ্ছা জার্সি নাম্বারটা দিলেও সুন্দর হইতো, সোয়াদ 17 সিবাদ 33। আচ্ছা খুব সুন্দর, থ্যাংক ইউ। তারপরে পেজে হচ্ছে পিচ্ছি সোয়াদ আন্টির কোলে। আচ্ছা আমার মা আর আমি, তাহলে প্রথম থেকে কি হইলো, প্রথমে আমার বাবার সাথে আমি, তারপর আমার ছোটো বোন, তারপর হচ্ছে যে আমি আর আমার ভাই, তারপর হচ্ছে আমি আমার মায়ের কোলে। ও আচ্ছা সুন্দর করা হয়েছে, থ্যাংক ইউ। পরের পেজে হচ্ছে কি, ও আচ্ছা ইনি আপনার পছন্দের মানুষ। আচ্ছা আমার পছন্দের মানুষের সাথে আমি, সাথে আমার সাথ, থ্যাংক ইউ, দ্যাটস কিউট। তারপরে হচ্ছে কি একটা সাইকেল, আর একটা সাইকেলে হচ্ছে ফুল, আর এখানে কি ক্যামেরা, ফুল ক্যামেরা, মানে যে ক্যামেরা দিয়ে ফুলের ছবি উঠানো হয় নাকি, এইটা পিস মিন করা হয়েছে। আমার এই দুটো হচ্ছে পছন্দের জিনিস, যে দুটো আমি এখনও পাই নাই, একটা সাইকেল কিনবো, একটা ক্যামেরা কিনবো, সেইটা বোঝানো হয়েছে। আর তার সামনে যেগুলো সবগুলো হচ্ছে যে আমার পাওয়া আর কি। শেষ পেজে কি করা, হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন অ্যান্ড ইনশাল্লাহ প্রমিসিং টু স্টিক অ্যারাউন্ড ফর দ্য নেক্সট ওয়ান, ওকে। আচ্ছা সেটা কী লেখা, পরের পেজ জুলাই আপনি আঁকবেন মন চাইলে। আচ্ছা দেখা যাক, অনেক দিন আঁকি না, মন চাইলে আঁকবো। আচ্ছা আর এখানে হয়েছে কি, এখানে চকলেট আর একটা বাটি, বাটিতে ফুল আছে, ফুলে এখানে কী করছে, এখানে আমার জন্য পায়েস রান্না করা হয়েছে আর কি, অনেক কষ্ট করছে, থ্যাংক ইউ অনেকগুলা, থ্যাংক ইউ। আর এখানে একটা গিফট আছে, সেই গিফট কি রিফান্ড করা। আচ্ছা গিফটটা একটু আমি খুলবো, খুলছো? আচ্ছা রিফান্ডটা খুলতেছে, সুন্দর করে সব কিছু করছে, বার্থডে গিফট এমন গিফট আগে পাই নাই কখনো, ধন্যবাদ অনেকগুলা। আমি আসলে কৃতজ্ঞ যে কেউ একজন আমার জন্য এত সময় করে আমার বার্থডে উপলক্ষে এত কিছু করছে। কি আছে ভিতরে, আচ্ছা কি আছে, কোন দিক দিয়ে খুলবো, এই দিক, থ্যাংক ইউ, মগ ফুল পায়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।